সম্মানিত ভিউয়ার্স, জন্মিলে মরিতে হবে এই থোবের রীতি। এই যে দৃশ্যটা দেখরা, বড়লেখা থানার 2 নং দাসের বাজার ইউনিয়নের 72 সুরিখান্দি পোশারিবাড়ি ফাঞ্জেগানা গুরুস্থানের দৃশ্য। চতুর্দিকে পানি, এই পানির কারণে খবরটা খনন করার সাথে সাথেই পানিটা ভরে যায় সারা খবরটা। ফয়াজউদ্দিনের স্ত্রী, উনি পৃথিবীর মায়া ছেড়ে আজ চিরনিদ্রায় শায়িত হবেন ফাঞ্জেগানা গুরুস্থানে। এই গুরুস্থানের খবরে ফানি আছে, এই ফানির মধ্যেই রাখতে হবে, এছাড়া করার কিছু নাই। পাশে বাঁশ সব কিছু দিয়ে রেখে চলে যাবে আত্মীয় স্বজন। এই গুরুস্থানে জানাজাত অনেক মানুষ অংশগ্রহণ করেছে, জানাজার দৃশ্যটা দেখরা আপনারা। বড়লেখা অঞ্চলের প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ অংশগ্রহণ করেছে। চতুর্দিকে পানি, পানিবন্দি থাকা সত্ত্বেও মানুষ এগিয়ে এসেছে জানাজার জন্য। মহিলা অনেক ভালো লোক ছিলেন। এই ভিডিওটা যারা দেখবা অন্তত একটাবার আমিন লিখে যাইবা। ইউটিউব চ্যানেল SRTV-র সৌজন্যে আপনারা জানাজার দৃশ্য দেখরা। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, গ্রামগঞ্জের ছোটো ছোটো খবরগুলা দেখার জন্য সহযোগিতা করবা। এই যে দৃশ্যটা দেখরা, কাদার মধ্যে মানুষ হেঁটে জানাজায় অংশগ্রহণ করছেন। এই যে দেখরা যাওয়ার দৃশ্যটা, মানুষ জানাজা শেষ করে উপচে পড়া মানুষের ভিড়, অসংখ্য মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। পানির মধ্যেও মানুষ কষ্ট করে জানাজায় অংশগ্রহণ করেছে। এই পানির মধ্যে মানুষ হেঁটে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই অংশগ্রহণ করেছে। আত্মীয় স্বজন সবাই আসার পরপর বাড়িতে কান্নায় বাড়ি হয়ে উঠে। এই যে রাস্তা, এই রাস্তাটা পাকা রাস্তা, কিন্তু এই যে পাকা রাস্তা পানির কাছে বন্দী হয়ে গেছে। মানুষ পাকা রাস্তার মধ্যে পানির মধ্যে হেঁটে যাচ্ছে জানাজা শেষ করে। অটোরিক্সাও পানির মধ্যে যাচ্ছে। আমি নিজেও জানাজায় অংশগ্রহণ করেছি পানির মধ্যে হেঁটে। পানির দৃশ্যটা দেখার জন্য আপনাদেরকে তুলে ধরলাম। পানিবন্দি প্রত্যেকটা অঞ্চলের মানুষ, আল্লাপাকে এই পানিবন্দি মানুষগুলাকে সঠিকভাবে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দেখা। পানিবন্দি হওয়ার কারণে মানুষ কষ্টে দিন যাপন করছেন, দোকানপাট বাড়ি গাড়ি সব আজ পানির কাছে হার মানিয়েছে। আল্লাপাক যা কিছু করেন না কেন, মানুষের ভালোর জন্যই করেন।